বোঝানোর চেষ্টা করলাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর সূরার 93 94 95 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে তাফসীর পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা। ওয়ামাই ইয়াকতুল, যে ব্যক্তি কিতাল করলো, হত্যা করলো, মুমিনান, কোন মুমিনকে, বিশ্বাসীকে, যে ছয়টা বিষয়ের উপর ঈমান এনেছে, যে ছয়টা বিষয়ের উপর ঈমান এনেছে, এই ঈমান যে এনেছে এই মুমিনকে যে ব্যক্তি হত্যা করলো মুতাআম্মিদান, স্বেচ্ছাক্রমে, ইচ্ছাকৃতভাবে, ফাজাজাউহু জাহান্নামা, আল্লাহ এখানে শাস্তির কথা না বলে জাজা বললেন। জাজা মানে তার প্রতিদান হলো এই যে জাহান্নামু খালিদান ফিহা, সে চিরকাল জাহান্নামে পড়বে, যদিও সে কালেমায়ে তাওহীদ স্বীকারকারী মুসলমানও হয়, যদিও সে নিজের নাম আব্দুল্লাহ রাখে, আব্দুর রহমান রাখে, আমাদের সাথে সালাত আদায় করে, তবুও যদি কোনো মুমিন মুসলমানকে স্বেচ্ছাক্রমে ইচ্ছাকৃতভাবে হত্যা করে আর এটা হত্যাকে সে বৈধ মনে করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই ব্যক্তির শাস্তি নয়, বলছেন জাজা, প্রতিদান হলো জাহান্নাম, খালিদান ফিহা, তথায় সে চিরকাল থাকবে। ও গযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর ক্রুদ্ধ হয়েছেন, রাগান্বিত হয়েছেন, ওয়া লাআনাহু, তাকে অভিসম্পাত করেছেন, ওয়া আদ্দালাহু আযাবান আযিমা, এবং তার জন্য ভয়ঙ্কর আযাব প্রস্তুত করে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, যারা ইমান এনেছো, ইযা যারাবতুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যখন প্রহার করো, অর্থাৎ আল্লাহর রাস্তায় চলাফেরা করো, ফাতাবাইয়ানু, তখন তোমরা একটু যাচাই বাছাই করে নিও যে কে মুসলিম কে মুসলিম নয়। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম, যদি কেউ তোমাদেরকে সালাম দেয়, লাস্তা মুমিনান, তাকে তুমি মুমিন মুসলমান মনে করবা না, এটা করো না যে সে কাফের, এটা মনে করো না, বরং সালাম দিলে তাকে মুমিন মনে করো। তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার সম্পদ অর্জনের জন্য লোভাতুর হয়ে পড়েছো, তা সন্ধান করতেছো, ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা, অথচ আল্লাহর কাছে রয়েছে অনেক বড় অডেল সম্পদ, গনিমত, কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, হে মুমিন, চিন্তা করে দেখো, আজকে একজন মুমিনের গায়ে তুমি হাত তুলবে, তাকে মারবে, তাকে হত্যা করবে, ইতিপূর্বেও তো তুমি এমনই ছিলে, ইতিপূর্বে তোমরাও তো কাফেরই ছিলে, অতএব একটা লোককে যাচাই করে নাও, ফাতাবাইয়ানু, সুতরাং একটা লোককে তোমরা যাচাই করে নাও, ইন্নাল্লাহা কানা বিমা তাআমালুনা খাবীরা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ব্যাপার সজাগ দৃষ্টি রাখিয়াছেন। আমি সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করলাম, এখন তার বিস্তারিত তাফসীর পেশ করার চেষ্টা করব। আল্লাহ বললেন, আমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা, কোন মানুষ যদি কোন মানুষকে, কোন মুমিনকে কেউ যদি হত্যা করে, সেটা যদি স্বেচ্ছাক্রমে ইচ্ছাকৃত হত্যাকে বৈধ মনে করে হত্যা করে, তাহলে জাহান্নামু খালিদান ফিহা, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে থাকবে। শুধু তাই নয়, ও গযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর লানত করেছেন, অভিশাপ করেছেন, এবং তার উপর ক্রুদ্ধ হয়েছেন, ও লানাহু, অভিশাপ করেছেন, ও আদ্দালাহু আযাবান আযিমা, আর তার জন্য রয়েছে আযিমা মানে অনেক বড় শাস্তি। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উল্লেখ রয়েছে নাসাই খুন হারাম অধ্যায় 3922 নম্বর হাদিস, আদ দুনিয়া আহনো আহওয়ানুন ইনদাল্লাহি মিন কতলি রাজুল মুসলিম। আল্লাহ বলছেন, এই দুনিয়া পুরাটা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে কোনো ব্যাপারই না, কথা বোঝার চেষ্টা করেন, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যাপারই না। আপনি চিন্তা করে দেখেন যে সারা পৃথিবীতে এমনও অনেক জায়গা আছে যেখানে বিজ্ঞান এখনো পৌঁছাইতে পারে নাই, আর সর্বদাই এই পৃথিবী সম্প্রসারিত হচ্ছে, কোরআনের অন্যায়ের দ্বারা প্রমাণিত যে পৃথিবীটা সম্প্রসারিত হচ্ছে, বিজ্ঞান দ্বারাও এখন প্রমাণিত সারা পৃথিবী গ্রহ নক্ষত্র ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে, বাড়ছে, এত বড় পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধ্বংস হয়ে যাওয়া কোনো ব্যাপারই নয়, কিন্তু একজন মুসলিম হত্যা হওয়া আল্লাহর কাছে এর চেয়ে অনেক বড় ব্যাপার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন মুমিনকে কেউ যদি হত্যা করে আর এই হত্যাটা সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু একজন মুমিন হত্যা হয়ে যাওয়া আল্লাহর কাছে এই দুনিয়া হত্যার চাইতে অনেক বড়। বাইহাকি তাফসীর ইবনে কাসীরের 297 পৃষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যজোট করে, এই যে 99.9% মানুষ সবাই যদি ঐক্যজোট করে এই ব্যক্তিটাকে হত্যা করতে হবে, সে মুমিন আল্লাহর কাছে সে দামি, কিন্তু সারা পৃথিবীর মানুষ ঐক্যজোট করেছে তাকে হত্যা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সারা পৃথিবীর মানুষ যদি সম্মিলিতভাবে একজন মুমিন মুসলমানকে হত্যা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একজন মুমিনের বদৌলতে সারা পৃথিবীর মানুষকে হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন। কথা বোঝা গেছে? আমরা আজকে রাজনীতির নামে, চরমপন্থীর নামে আজকে নিরীহ মানুষগুলাকে খুন করছি। যদি কোনো গার্মেন্টসে অসহযোগ আন্দোলন হয় তাহলে রাস্তায় নেমে এসে আগে গাড়িতে পেট্রোল বোমা মারা হয়, রাজনৈতিক কোনো কারণ হইলে গাড়িতে পেট্রোল বোমা মারা হয়, ঘুমন্ত মানুষকে হত্যা করা হয়, অথচ সে মুমিন। রাসূল সাল্লাম বলছেন কিয়ামতের একটি আলামত এই যে হারাজ বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, আর হত্যাকারী জানবে না আমি কোন অপরাধে হত্যা হইলাম, এটা কিয়ামতের আলামত। হত্যাকারী বুঝবে না, যাকে হত্যা করা হয়েছে সে জানবে না যে আমাকে কি কারণে হত্যা করা হলো। সিলেট থেকে আসতেছিল, চট্টগ্রাম থেকে আসতেছিল একটা বাস রাতের বেলায়, ঘুমন্ত মানুষ, সেখানে পেট্রোল বোমা জ্বালিয়ে দিয়ে মানুষদেরকে হত্যা করা হলো। ওই লোকটা জানতেও পারবে না কোনোদিন আমি কোন অন্যায়টা করেছিলাম। একজন শিক্ষিকা রিক্সা দিয়ে যাচ্ছিল, এই মুহূর্তে পেট্রোল বোমা মারলো, শিক্ষিকা মারা গেল, শিক্ষিকা জানলো না যে আমার অপরাধটা কি ছিল, জানলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস, কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার, কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত উভয় জাহান্নামী। সাহাবীগণ বলেন আল্লাহ নবী এটা কেমন করে হয়, যে হত্যা করেছে সে জাহান্নামী হবে এটাই তো স্বাভাবিক, মেনে নিলাম যে হত্যা হলো সে কি করে জাহান্নামী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, যে ব্যক্তি হত্যা করেছে সে তো হত্যা করেইছে, আর যে হত্যা হয়েছে তারই নেশা ছিল, বুধ হয়ে নেশায় বুধ হয়েছিল আমি পারলে ওকে হত্যা করব, ও চিন্তা করেছিল আমি পারলে ওকে হত্যা করব। পরিস্থিতি আজকে এমন না, ইংরেজ দিয়ে গেল ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো শাসন করো, বিভিন্ন দলে দলে বিভক্ত করো, গণতান্ত্রিক সিস্টেম করো, আর এই গণতান্ত্রিক সিস্টেমে আমি আওয়ামী লীগ ভাই, অমকে বিএনপি ভাই, অমকে জাতীয় পার্টি ভাই, তিনজন পাঁচজনের মধ্যে মারামারি লাগাই দিলাম, এখন আমি ভাই আগায় যাচ্ছি, বিএনপি ভাইকে বিএনপি ভাই আমি আগায় যাচ্ছি ওকে হত্যা করার জন্যে, চান্স পেয়েছে আওয়ামী লীগ অথবা বিএনপি একজন একজনকে মেরে দিয়েছে। এজন্য রাসূল সাল্লাম বলছেন কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং যে হত্যা হয়েছে উভয় জাহান্নামী, কারণ ও চান্স পেল ওকে হত্যা করতো। কথা বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন সারা দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া অত্যাধিক সহজ, কিন্তু একজন মুমিন ব্যক্তি হত্যা হলে আল্লাহর কাছে এটা কিন্তু সহজ নয়, নিশ্চয় এর জন্য কত বড় অন্যায়। আল্লাহ বলছেন ফাজাজাও জাহান্নামু খালিদান ফিয়া, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম রয়েছে, এতটুকু যথেষ্ট ছিল না? আল্লাহ বলছেন গযিবাল্লাহু আলাইহি, আল্লাহর উপর ক্ষুব্ধ হয়েছেন, ওয়ালানাহু তাকে অভিসম্পাত করেছেন, এতটুকু বললেও হয়তো, আল্লাহ বলছেন ওয়াআদালাহুম আযাবান আযীমা, আমি তার জন্য সবচেয়ে বড় কি করে রেখেছি, আযাবের ব্যবস্থা করে রেখেছি। জি, আকবার মানেও বড়, কিন্তু আজিম মানে অনেক বড়, আজিমের উপর আর হয় না, সুবহান রাব্বিয়াল আজিম, আল্লাহ তুমি অনেক বড় অনেক পবিত্র।